লাভ জিহাদের অভিযোগ, পরিণতিতে নাবালিকার আত্মহত্যা, প্রেমের পরিণতিতে আবারও মৃত্যু এক নাবালিকার। অভিযোগ, প্রেমিক তাকে ব্ল্যাকমেল করায় নাবালিকাটি বিষ পান করতে বাধ্য হয়। গত 1 সেপ্টেম্বর বিষ পান করলে তাকে জিবি হাসপাতালে আনা হয়। বুধবার ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে মেয়েটি। মেয়েকে হারিয়ে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন মাও বাবা। রামনগর ফাঁড়ির অধীন ভাটি অভয়নগরের বাসিন্দা নবম শ্রেণীর ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পার্শ্বপতি মোল্লাপাড়া এলাকার মনুউদ্দিন নামে এক যুবকের। সম্প্রতি তাদের মধ্যে বিচ্ছেদ হলে ওই যুবক নাবালিকাটিকে ব্ল্যাকমেল করতে শুরু করে বলে অভিযোগ, এমনকি আত্মহত্যায় প্ররোচনা দেয় বলেও মেয়েটির বাবা অভিযোগ করেন। তিনি অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ওই যুবক নাকি আগেও লাভ জেহাদ করে প্রেমের ফাঁদে একটি মেয়েকে ফেলেছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দাবি উঠেছে অভিযুক্ত যুবকের আইনানুক শাস্তির। আগে এক ঘটনাও ঘটছে, মানে মোবাইলটা দেখা মুসলিম ফুলা, মুসলিম আসলো ফুলাটা ঘটনা ঘটনা কইলা, মিটিং মন্ডল করলো, আমার কিচ্ছু করতারলো না মন্ডল, খালি কয় আমার মায়ের আমি রাখতাম, আমার মায়ের তো আমি আগলাইছি, আমার মায়া ফিস দিয়ে আই পড়ছে, বুঝছে মুসলিমের লোকে প্রেম করলে কি জিনিসটা হয়, তখন আমার এই ফুলা আমার মায়ের ব্ল্যাকমেল করছে গো, কি ফটু ফটু বলে ছাড়বো কইয়া দিচ্ছে, আমার মায়ের ডরে আমার কাছে আর কিছু কইছে না, তাই দুঃখ তাই প্রকাশ করছে না, তাই চাইছে না কি ওই ভাষা আইতো কি খাইছে, এই দূরের লিকুইড আটা জাতীয় জিনিস, তাই কইছে ভোরবেলার টিকা খাইছে, আমি 8:30 to 9:00 দেখি গিতা বমি বমি করতেছে, বাপজি গাই সত্যি বমি করতেছে, চাইয়া দেখি বিষের গন্ধ, ইতা করতে করতে মাই আইতোছে না, তাই চাইছে না মরতো বাঁচতো, তাই চাইছে মরি যেত গা, এত বড় আগুনের দীপটা কেমনে বুকটা থাকুনটা লইয়া বই আর ছেলেটার কি নাম আসছো যে ছেলেটার সাথে, আমি নামটা ভুললে গেছি, আর নাম কইতারি না, আমি ছেলেটার সঙ্গে কিভাবে পরিচয় হইছে মেয়ে, হয়তো আমরা এক পাড়া থাকি মুসলিম পাড়া, এইদিকে আমরা এইদিকে হিন্দুর পাড়া, কেমনে কম, ছেলেটা কি স্থানীয় বাসিন্দা, হ্যাঁ মনে হয় হয়, আমি ডিও কইতে পাইনি, ছেলেটা কি করতো এমনিতে, 420 করতো আর কি তা করবো, 420 যে কয় 420 অনেক এমন বিচার করেন, আমিও চাই না কেউ মারপিট হোক কেউ কিচ্ছু হোক, কিচ্ছু হইতো না, কিন্তু আমার মায়া তো মারপিট করলো আইতো না, আমার যার বুক খালি সে বুঝো মারপিটের কোনো দরকার নেই, এমন একটা আন্দোলন করতেইব যাতে এমন মায়া পান কেউ সন্তান না, আর মেয়ের নাম কি, মায়ের নাম সে মুস্তি দাস, মাধ্যমিক দিলো নে, মাটি মানে দুর্গা সমনে আমার শ্বশুর বাড়ি মেন জায়গা, হ্যাঁ বিষটা খাইছে আমার মায়া তো কইছে ভোরবেলাতে, আর এক ডাক্তারে কইছে আর এটার সময় কদিন হইছে, আজকে শনিবারে খাইছে, পুলিশে মামলা করছে না, না আমরা পুলিশ টুলিশ মামলা করছি না, আমরা মায়েরতে মুখ দিয়ে কিছু না স্বীকার করলে তো আমি পুলিশ ইনকোয়ারি করতে পারি, স্থানীয় লোকেরা জানাইছে না আপনারা এই ঘটনা নিয়ে, হ্যাঁ সবাই ভেঙে পড়ছে স্থানীয় লোকরা, আমরা জানা মুখে বিষ খাইছে, বিষ খাইছে আমার মায়ের সবাই আসছে, ছেলেটা এখন কই আছে, আমি কইতে পারি না, তো আমি তো আমার মায়ের লাশ লই বই আসছে, আমি কেমনে করবো, অল্প বয়সে মেয়ের হারাইছে মানে এখন কি চান, আমি চাই একটা বড় আন্দোলন হোক, আমার মতো বুক যেমন কোনো মার ঘরে সন্তান না হারায়, ছেলেটার ব্ল্যাকমেলিং কারণ ওই কি এরকম করছে, হ্যাঁ ব্ল্যাকমেল করছে, ব্ল্যাকমেল করছে আমার তাইর বান্ধবী একটা বয়স করছে, আমি রেকর্ডিং করছিলাম, তাইরে যে ছেলেটা ব্ল্যাকমেল করছে আমার মোবাইলে রেকর্ডিং আছে, আমার মোবাইলটাও আছে, কিভাবে ব্ল্যাকমেলিং রে কিভাবে করছে, ফটো দিয়া মানে কোন ধরনের ছবি আছিল, ছবি আছিল একবার ফটো আসিল, তারা দুজন একবারে ফটো তুলছিল, একবার আমার ঘরে আমি আমার ননাসের ঘরে রান্না বান্না করছিল, আমার হের বাবা গেছিল কলকাতা বিশেষ দরকারি কাজে গেছিল, গেছে পরে আমি গেছিলাম, ফুলাটা হেল রাইলেও কথা কইতে আসিল, আমার ঘরের কোনা লুকাই আসছিল ফুলাটা, আমার আমি তো আর দেখছি না, পরে দেখি আমার কোনা দিয়ার ঘরে লুকাই দিচ্ছে, আমার মেয়ে চুপ চুপ জল হয়েছে বুঝছি, তখন বুঝাইছি মা এমন যে করছ আন্ডার তো জাতের বাইরে, আমার সমাজে তো মা বাবার বিধান মানে ছাইড়া দিব, তখন কইছে মা কথা কয় কিন্তু আমার মায়া কথা কয় কিন্তু হেজা রিলেশন তারা তো ভাবে মুসলিম হিন্দু একটা মায়া নিলে সমাজটা উচ্চ, তারা ভাবছে সমাজ যারে উচ্চ করবো একটা হিন্দু সমাজের মায়া নিয়ে, কিন্তু আমার মায়া তো চাইছিল না, কিন্তু সিরিয়াস ভাবে আমার মায়ে একটা ফটো উঠাইছিল, ফটোটা যেদিন দরবারটা হয়েছে ভাইরাল করে দিচ্ছে, ভাইরাল করে দিচ্ছে, হ্যাঁ ছবির ভিতরে আরও আছে, আজকে 5-6 মাস হইব ঘটনা, সম্পর্কটা কতদিন আছে, সম্পর্কটা তো মানুষে কইতে 2 বছর ধরে আসলো, কিন্তু আমি বুঝছেন কবে, আমি বুঝছি তো 6-7 মাস ধরে হইব, আমরা মিটিং উটিং করছি, মন্ডল উন্ডল আসলো, যাতে কি মন্ডল যাতে বিড়ি তুকাইয়া খাইতেছে না, মানে প্লেট টানে গামছা বইরা এমনই মন্ডল বানাইছে ভিতরে, কোনো বিচার আচার করলো না, কোনো বিচার আচার করলো না, আমি আপনার শক্ত মনে কইতাছি, আমি বিচার পাইছিলাম
মোবাইল না থাকলে কি হইব, ফুলা তো ব্ল্যাকমেল করছে আমার মায়া নিঃস্বাধীন মতন ক্যাম্পে টেম্পে গেছে, তখন কইছি কত ফুলা ভাইন হিন্দু সমাজের আছে তোর, মায়া মন ঘুরা গেছিল গা, কইছে মা এই ফুলার দিকে আমার নাই, এটি জাতের বাইরে পড়ছিলাম ফ্যাম তো সবাই লোক করুন যা, এর লিগে তো মন তো কেবল দেওয়ান যা না, তখন আমি কইছি মা মাধ্যমিকটা দে আমরা সমাজে বাপে মার যে সম্মান আছে পাঁচ ঘর মাইকে বিয়া দিয়ে দিই, কইছে মা কোনোদিন সম্মান আর আইতাম না দেখো, এই এক সপ্তাহের ভিতরে আমার মায়া ডারে ব্ল্যাকমেল করছে, আমার মায়া দিব্যি আনন্দ মতো চলছে, মায়ার মন থেকে এটা উঠে গেছে ঘটনাটা সেদিন ভোরবেলা তার বিশ কেজি আর নানা পরে আন্দাজ জানি আমরা তার হইতে পারি না, তো ডেলি সকালবেলা যেমন উঠে নর্মালি এমন উঠছে ওইটা ছোটো ভাইও আছে ভাইয়ের লোক হবে যেমন সেমভাবে আবার মুখ ধুয়ে গিয়ে তাই আবার ঘুমা, তো ঘুমাইলে পরে আবার বারোটা সাড়ে বারোটা একটা সময় উঠে ওইটা বোঝাতে দাদা সেদিনটা তাই দেড়টা দুটো দেড়টা সময় উঠলো উঠতে বমি করছে, তো অনেক সময় তাই গ্যাসের থেকে বমি টমি করছে, হ্যাঁ তো আমরা তো একটা বুঝি না রবিবার যেরকম বমি করছে দেখি বন্ধ বন্ধ করে কবে এটা এটা এক তারিখ রবিবার, এরপর দিয়ে আমরা যখন তখন নিয়েছি নিয়েছি পরে দিয়ে কোন হাসপাতাল নিয়েছিল চিবি আনছিলাম বসে বড়দের ডাক্তার বলে যে উৎকাশি এটা দেখলে বাঁচানো আজকে এখন যাতে কোনো হিন্দু মেয়ে লইয়া যাতে কোনো মুসলিম ছেলে এই কেবল মা বাবের বুক যাতে নষ্ট না করে, আর এই ছেলেটা আমার মেয়েটা ব্ল্যাকমেইল করছে, ছেলেটা আগে একটা ইয়ে আসলো সব মিলে এটা বিচার বিচার করে ছেড়ে দিচ্ছে, আমার মেয়ে ওর পিছিয়ে যেতে চাইছে না পিছিয়ে গেছে, তারপরে দেখ আমার মায়ের ব্ল্যাকমেল করছে বলে কন্টিনিউ, এর বান্ধবী এগুলো সবাইগুলো এরপর দেখ একটা বয়সও পাওয়া গেলো, এরপর এখানে সবাই কইতেছে আর ছেলেটা এরপর দিয়ে ছেঁড়া কইছে যে সময় তাই ব্ল্যাকমেল ই হইতেছে না ফটো উটো ছেড়ে দেবো ছেড়ে দেবো, এরপর বলে ছেলেটা আবার এইটাও কইছে কতই বিষ খেয়ে আমার বিষ না থাকলে আমি কিনা দেবো এই কথাটাও কইছে ছেলেটা, এর বান্ধবী মানে ছেলেটার সঙ্গে কি প্রেমের সম্পর্ক আছে আসছিলো আগে, এরপর দেখ সবাই যে সব মুসলিম তো এটা কেউ জানা এরপর জানছে পরে দেয় ছেড়ে দিয়েছিল, আপনারা কবে জানছেন বিষয়টা? বিষয়টা তো প্রথম জানা যেত পরে এটা শেষ এটা আর ইয়েও না, সেদিন ফ্ল্যাটের পরে এক আগের তো বলে তার ব্ল্যাকমেল করতেছে, এরপরে যে তাই ফ্ল্যাটের দিনও বলে ছেলেটার কাছে তুমি তোমার ভুল থেকে ডিলেট করো না কেন আমার মর্জি আমি করলে করবো, মানে কোনো ধরনের ছবি বা ভিডিও আছে ছেলেটার তারে এটা নিয়েও তার ব্ল্যাক করতেছে, এরপরে যে তাই ব্ল্যাক করতে করতে না পাইরা তাই মা বাবার কাছে আজকে ভালোই হয়ে গেছে, এই ছেলেটা আমি সত্য বিচার চাইছি আর মুসলিম ছেলেটা কোনো মুসলিম যদি কোনো হিন্দু মেয়ের জীবন যাতে নষ্ট না করতে, ছেলেটা কি এলাকারই ভিটামিন মোল্লাপাড়ার ছেলেটা, নাম জানেন কি ছেলেটার নামটা লোক মনোদ্দিন, এখন কী চান অল্প বয়সে মেয়েরা হারাইছে, মেয়েরা হারাইছে আমি চাই ওর একদম বালা কঠোর শাস্তি হোক ওর সাথে বাঁচি ওঠারাই, এমন যাতে কোনো মুসলিম ছেলে যাতে হিন্দু মায়ের দিকে চাইতে গেলে চান চিন্তা করে এমন বিচার হইতে হবে যাতে সত্য বিচার হয় স্যার আপনার দ্বারা এইটাই আমি রিকোয়েস্ট, ছেলে মেয়ে কয়জন আপনার? আমার এক মেয়ে আসলো এক ছেলে আসলো, ছেলে ছোট্ট মেয়ে আছে, কোন ক্লাসে পড়াশোনা করতো? একজন বাবা হিসাবে কি দাবি রাখবে? বাবা হিসাবে একটি দাবি আমার মেয়ে তো আমি আরেছি এমন কোনো বাপের কোন যাতে আর না আর এমন মুসলিম ছেলে কঠোর বিচার চাই, আর বিশেষ করে হের বিচার আমি চাই, এ বলে এমন বলে শুনছি আমরা এ বলে আগে বলে আর মেয়েছি খেলছে এর নামে আমি শক্ত বিচার চাই। আচ্ছা ঘটনার পর এখন অবধি মানে পুলিশে জানাইছেন নি বিষয়টা বা কোনো ধরনের অভিযোগ করছে? হ্যাঁ ওখানে তারা ইয়ে করছে লেখা টেখা জানাই। আপনার নামটা কি? আমার নাম স্যার বাবুল দাস, বাড়ি কোন জায়গায়? বাড়ি দুর্গাচৌনি পিটারবন বাটুয়ান পাড়াতে।